কোন সাহসে ওর গায়ে হাত দিলেন আপনি? কোন সাহসে গৌরীর গায়ে হাত দিলেন? তোমাদের সাহস কি করে হয় গৌরী সম্পর্কে বাজে কথা বলার? ওর গায়ে হাত দেওয়ার, ওর চরিত্র সম্পর্কে বাজে কথা বলার? সব সীমা ছাড়িয়ে গেছো তোমরা, আজ তোমাদের কেউ বাঁচাতে পারবে না। যে মুখ দিয়ে গৌরী সম্পর্কে বাজে কথা বলেছ সেই জীব ছিঁড়ে নেবো আজ। সর্বনাশ, ডাক্তারটা এরকম পাগলের মতো করছে কেন? মাগো, ডাক্তার বাবু পাগল পাগল রাগটা আবার ফিরে এসেছে। আজ তোমাদের কাউকে ছাড়বো না আমি। ডাক্তার বাবু কি করছেন কি আপনি? এই সনাতন যাতে আর কোনোদিনও কাউকে কোনো নোংরা কথা বলতে না পারে তার ব্যবস্থা করব আমি। না ডাক্তার বাবু না, আপনি শান্ত হন, আপনি কিন্তু নিজের মধ্যে নেই। না নেই। আজও বুঝবে ও কি ভুল করেছে। আমি হাত জোর করছি ডাক্তার বাবু, পায়ে পড়ছে আপনার, আপনি শান্ত হন। পাগল হয়ে গেছে ডাক্তার, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে ডাক্তার। কোথায় পালাচ্ছিস তুই? আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। ডাক্তার পাগল হয়ে গেছে, আমার গায়ে হাত দিতে আসছে, ছাড়বো না। পালিয়ে নিস্তার নেই সনাতন, আজ আমার হাত থেকে কারো নিস্তার নেই। সর্বনাশ কি করব মা, ডাক্তারবাবুকে তো শান্ত করতে পারছি না, মনে হচ্ছে ডাক্তারবাবু আজ সব ছাড়খাড় করে দেবেন। মা গো, মা কি করব আমি এখন?
ডাক্তারবাবু তো একটু শান্ত হলেন, কিন্তু এবার না আমাকে বকাবকি করতে শুরু করেন। ডাক্তারবাবু আমি কি করব বুঝতে পারছিলাম না, আপনি তো কেমন একটা করছিলেন, আপনাকে তো আটকাতে হতো। কি করব কিছুতেই মাথায় আসছিল না, তাই হাতের কাছে জলটা পেয়ে ঢেলে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ভুগবেন না। হ্যাঁ তুমি ভালোই করেছো। আসলে মাঝে মধ্যে আমার এত রাগ হয়ে যায় না যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তুমি যদি সময় মতো না থামাতে তাহলে আজকে একটা বড় গন্ডগোল হয়ে যেত, হয়তো ওদের মেরেই ফেলতাম, আর সেটা একদম কাজের কাজ হতো না। তবে হ্যাঁ, আমার রাগ কমে গেছে মানে এই নয় যে আমি ঘটনাটা ভুলে গেছি। ওই সনাতন সাপুইদের উচিত শিক্ষা আমি দেবই। ওদের কাজকর্ম বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গেছে, অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ওরা। যাই হোক, শোনো গৌরী, এবার তুমি বাড়ি যাও, এসবের চক্করে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ যাবো, আমি যাবো, কিন্তু বাড়িতে তো সবাই জানে আমি এই সময় মন্দিরে থাকি, কোনো অসুবিধা হবে না। তারপরেও গৌরী আমার মনে হয় তোমার বাড়ি যাওয়াটা দরকার, অনেকক্ষণ ধরে বাড়ির বাইরে আছো তুমি। একটা কথা বলবো ডাক্তারবাবু? কি কথা? বাপরে বাপ, আপনি এত রেগে যান, রেগে গেলে তো আপনার কোনো হুঁশ জ্ঞানই থাকে না দেখছি। আজকে কি করছিলেন জানেন? কত বড় গাছের ডালটা ভেঙে ফেললেন, তারপর তো ওটা সোজা ছুঁড়ে মেরেছিলেন সনাতন কাকার দিকে। ভাগ্যে সনাতন কাকার মাথায় লাগেনি, নাহলে তো পুরো মাথাটাই ফেটে যেত। তারপরেও তো আপনি ডাল নিয়ে মারতে গেছিলেন, ভাগ্যেশ মা সময় মতো আমাকে বুদ্ধিটা দিল। মা বুদ্ধি দিল? কি বুদ্ধি দিল? মাই তো বললো আপনার মাথায় জলটা ঢেলে দিতে। গৌরী তুমি আর শোধরাবে না বলো? যাব বাবা, আমি আবার কি করলো? এত অন্ধবিশ্বাস ভালো নয় গৌরী, তুমি মেয়েটা ভালো কিন্তু সারাক্ষণ এই মা 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 কেন করো এটা? তুমি জানো আমার একজন পিসি আছে, সবাই যাকে শৈলমা বলে ডাকে। কেন জানবো না, উনি তো অবতার, সাক্ষাৎ মায়ের অংশ। এখানেই তো আমার সমস্যা গৌরী, এসব অবতার টবতার এগুলো সব বাজে কথা, ভুল ধারণা, এসব কিচ্ছু হয় না। দেখো গৌরী, আমার পিসিমণি একজন শক্তিমতী মহিলা, তার জন্য আমি তাকে রেসপেক্ট করি, আমি তাকে ভালোবাসি, তার কোনো কথা ফেলতে পারি না। কিন্তু যখনই এই অন্ধবিশ্বাস এই সমস্ত ধারণা এসে যায় আমি তখন ঘেঁটে যাই। আর তোমার ক্ষেত্রেও এটাই হচ্ছে গৌরী, তোমার চিন্তাভাবনা যথেষ্ট আধুনিক। তুমি বলি আটকে দাও, তুমি মন্দিরের ভোগ বিক্রিদের খাওয়াও, তুমি গ্রামের প্রত্যেকের চিকিৎসার কথা ভাবো, আর এইসবের জন্য আমি তোমায় প্রচণ্ড রেসপেক্ট করি। কিন্তু গৌরী এই কথায় কথায় মা 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 বলা এগুলো বন্ধ করো প্লিজ। এসব কিচ্ছু হয় না গৌরী, এই পৃথিবীর একমাত্র সত্য হলো সায়েন্স, বিজ্ঞান, তার বাইরে কিচ্ছু নেই। না আছে দেবী, না আছে দেবীর অংশ, এ সমস্ত কিছুই হচ্ছে মন গড়া, ভণ্ডামি, বুজরুকি। ডাক্তারবাবু, এই যে আপনি বিশ্বাস করেন পৃথিবীর একমাত্র সত্য হচ্ছে বিজ্ঞান, করুন না, আমি তো আপনার বিশ্বাসকে কখনো আঘাত করিনি, কিন্তু আপনি আমার বিশ্বাসকে কেন সবসময় আঘাত করেন? কেন কথায় কথায় আমাকে ভণ্ড বলেন, বুজরুক বলেন? এটা কিন্তু ঠিক না ডাক্তারবাবু, যেমন আপনার বিশ্বাসটাও আপনার কাছে গুরুত্বপূর্ণ, তেমন আমারটাও তো আমার কাছে, তাই না? গৌরী তুমি অবান্তর তর্ক করছো। না করছি না, আপনার কথাটা জোর গলায় বললেই সেটা আপনার বিশ্বাস, আর আমার কথাটা জোর গলায় বললেই সেটা তর্ক। ডাক্তারবাবু আমি জানি আমাদের পথটা আলাদা, কিন্তু আমি তো সবসময় আপনার পথটাকে সম্মান করেছি, সবাইকে বলেছি আপনার কাছে যেতে, কিন্তু আমার পথটাকে সবসময় আপনি কেন ভুল বলেন? কারণ তোমার পথ অন্ধবিশ্বাসের পথ গৌরী, এটা একটা মারাত্মক রাস্তা, এর জন্য রক্ত ঝরে, মানুষে মানুষে খুনোখুনি হয়। ডাক্তারবাবু আপনি আর যাই করুন, আমার বিশ্বাসকে অপমান করবেন না। আপনি নাই জানতে পারেন, কিন্তু আমি জানি বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা কোথায়। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, অন্ধবিশ্বাস রক্ত ঝরায় কিন্তু বিশ্বাস প্রাণ দেয়। এই যে আপনি মানুষের চিকিৎসা করেন সেটাও তো একটা বিশ্বাস থেকেই করেন, বিশ্বাস না করলে আপনার নিজের চিকিৎসার প্রতি নিজেরই আস্থা থাকতো না। বিশ্বাস করতেই হয় ডাক্তারবাবু, বিশ্বাস ছাড়া দুনিয়া ঘোরে না। কিন্তু আপনার বিশ্বাসটাই শুধু ঠিক আর আমারটা ভুল, সেটা আপনাকে কে বলবে?
বাবু আমি আপনাকে আবারো বলছি যা হয় যেটুকু হয় সব মায়ের ইচ্ছে আপনি যা করেন সেটাও মায়ের ইচ্ছে শুধু একটাই পার্থক্য ডাক্তার বাবু আপনি মাকে কথায় কথায় অপমান করেন আর মা কিন্তু সেসব শুনে মুচকি হাসে তাই নাকি আচ্ছা সবই যদি তোমার মায়ের ইচ্ছেই হয় তাহলে এটাও ধরে নাও না যে এই যে আমি তোমার মাকে অপমান করি সব সময় এটাও তোমার মায়ের ইচ্ছেই হয় কি খুশি তাই তো এটা তো আমার মাথাতেই আসেনি মা যদি না চাইতো তাহলে কি আপনি মাকে অপমান করতে পারতেন পারতেনই না ডাক্তার বাবু আমি আর আপনার উপর রাগ করব না আপনি মাকে যা ইচ্ছে বলুন ও কোনো ব্যাপারই না আমিও কত বোকা আপনার সাথে শুধু শুধু ঝগড়া করে মরছি আরে এ তো এক নিমেষে আমাকে ওর মায়ের হাতের পুতুল বানিয়ে দিল এই শোনো আর কার উপর কি হয় আমি জানি না কিন্তু আমার উপর তোমার মায়ের কোনো ইচ্ছে চলে না কখনো না বললেই হলো আপনি তো নিজেই স্বীকার করলেন কি যা হয় সব মায়ের ইচ্ছে কি মজা ডাক্তার বাবু মাকে মেনে নিয়েছে কি ডাক্তার বাবু মানলেন তো তবে রে ডাক্তার বাবু সব কিন্তু মায়ের ইচ্ছে সব মায়ের ইচ্ছে ভূত পাগল একটা মেয়ে বুঝলি এবছর ধানের ফসল খুব ভালো হয়েছে গো খুব ভালো হয়েছে কি হয়েছে সনাতন কি হয়েছে তোমার এরকম অবস্থা কেন তোমাকে তো পুরো ঝোড়ো কাকের মতো লাগছে ওই ডাক ডাক্তার আমাকে মারতে গেছিল বললে সম্মান থাকবে না সনাতন কি একটা বলতে গেলে চুপ করে গেলে কি আর বলবো তোমরা চোখ বন্ধ করে বসে থাকলেও তো আর আমি পারি না গ্রামে যা বেলের লাপনা শুরু হয়েছে তাতে আর আমার মাথা ঠিক নেই কার কথা বলছো গৌরী গৌরী আর নতুন ডাক্তারের কথা বলছি দুজনের খুব পীড়িত হয়েছে একেবারে আঠার মতো সারাদিন সেটে থাকি এমনকি কাল রাতে দুজনে একসাথে ছিল এসব আপনারা কি বলছেন আপনারা গৌরীকে চেনেন না আমার গৌরী এমন কাজ করতে পারে বলে মনে হয় আপনাদের সারাক্ষণ এই গ্রামের সকলের ভালো মন্দ সবকিছুর দিকে নজর মেয়েটা কখন অন্য কিছুর দিকে নজর দিল মেয়েটা আর আমার মেয়ে গৌরী যে কাল রাতে বাড়ি ছিল সে কথা তো একবার নিজে কানে গিয়ে আমাদের বাড়িতে শুনে আসা হয়েছে তারপর এখানে এসে এই সমস্ত কুচ্ছা করার মানেটা কি এই তুমি না সনাতন এটা কিন্তু তুমি ঠিক বলছো না গৌরীর মতো সরল মেয়ে এই দুনিয়ায় দুটো হয় না তাছাড়া ডাক্তার বাবুকে নিজের কাছ ছাড়া কোনো কথাই বলতে দেখি না ওরা দুজন এরকম করতেই পারে না বরং তোমার এখন একটু বিশ্রামের দরকার আছে আর শোনো গৌরীর মা তুমি কিছু মনে করো না যাও বাড়ি যাও আমার কথাও বিশ্বাস করছে না এরা সনাতন দা আপনি ঠিক আছেন তো এই ডাক্তার বাবু কোন দিন আপনাকে ডাক্তার আমাকে তাড়া করলো আর তোর আমাকে ছেড়ে পালালি খুব ভয় পেয়ে গেছিলাম দাদা হ্যালো সনাতন দা কাল সকালের মধ্যে কিন্তু ওষুধ ডেলিভারি দেওয়ার কথা অন্যবার তো এত দেরি হয় না এবার আসলে একটু ফেসে গেছি আর কি সে তুমি ফেসে যাও আর যাই যাও অনেক বেশি টাকা কিন্তু অ্যাডভান্স নিয়ে নিয়েছো কাল ঠিক সময় মাল ডেলিভারি না পেলে কপালে কিন্তু দুঃখ আছে খুব রাখছি কি দাদা তোর বাপ হতভাগা এখনো ডাক্তার ঘর থেকে ওষুধ বের করা গেল ডাক্তার আর গৌরী মিলে আমার সব প্ল্যান চৌপাট করে দিল কালকের মধ্যে ওষুধ সাপ্লাই করতে হবে কি যে হবে কিচ্ছু বুঝে পাচ্ছি না
শুধুই কি তাই দাদা? আর আজ যেটা আপনার সাথে করলো এটা কি মেনে নেওয়া যায়? আপনি হলেন এই গ্রামের প্রধান, আর সেই আপনাকেই কিনা রেহাত দিল না। সনাতন সাপুই কি জিনিস সেটা জানা এখনো ওদের বাকি আছে। কাল সারা রাত বাড়ি ফিরিনি, আশা করি বাবা বুঝতে পারেনি, নইলে এতক্ষণে তো তুল কালাম লেগে যেত। এই দিদি, তুই এসে গেছিস? জানিস আজ কি হয়েছিল? কি রে? সনাতন কাকা ভোরের বেলায় দলবল নিয়ে বাড়িতে হাজির হয়েছিল, তোকে খুঁজছিল। সে কি রে? হ্যাঁ, ভাগ্যিস ঠাকুর দাদু ছিল, আর বাবাও বুঝতে পারিনি যে তুই বাড়িতে ছিলিস না। মা গো, আজ জোর বাঁচা বাঁচিয়ে নিয়েছো মা, নাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। এই বল, রাগ করেছি? তা রাগ করবো না, তোর জন্য বাবার কাছে আমরা মার খেয়ে মরতাম। আরে বাবা, মার তো খাসনি, এরকম গাল ফুলিয়ে বসে আছিস কেন? একটু হাস না, হাস না, একদম আমাকে হাসানোর চেষ্টা করবি না। আচ্ছা দিদি, তোর কাণ্ড জ্ঞান নেই, তুই যা খুশি তাই করে বেড়াস, আমরা তোর এইসব কাজের মধ্যে থাকবো না। এরকম বলিস না রে বোন আমার, তোরা ছাড়া আমাকে আর কে বুঝবে বলতো? বুঝবো না, এরপর থেকে আমরা আর কেউই বুঝবো না। আরে বাবা তুই শোন না, আমি না গেলে কি হতো? ওদিকে তো সনাতন কাকা। এসব বাজে কথা আমি শুনতে চাই না। শোন দিদি, তোর পড়াশোনা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। তুই তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, তুই তো কখনো পড়াশোনা করিসনি, কিন্তু আমাদের অনেক পড়া আছে, সামনে পরীক্ষাও আছে, তুই এখন যা, বিরক্ত করিস না। হ্যাঁ রে, তোরা পড়, আমারই ভুল হয়ে গেছে তোদেরকে বিরক্ত করে ফেলেছি। তুই কি করলি রে ছোটদি? দেখলি দিদির খারাপ লেগেছে, কেমন চুপ করে চলে গেল। এটা বলা ঠিক হয়নি, তাই না? মোটেও ঠিক হয়নি। আচ্ছা ভাই, দিদি কেন পড়াশোনা করেনি? আমি স্কুলে যাই, তুই স্কুলে যাস, তাহলে দিদিকে কেন বাবা স্কুলে পাঠালো না? এই সহজ কথাটা বুঝতে পারলি না রে ছোটদি? বাবা তো দিদিকে ভালোই বাসে না। তাই স্কুলে পাঠায়নি। সত্যি তো আমার লেখাপড়া নেই, টই টই করে ঘুরে বেড়াই না, আর কোনোদিনও বিরক্ত করব না ওদের। ঈশান, তিনটে বেজে গেছে, খেতে হবে তো। তাই না, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ, তোমার মতো কাজে বিভোর হয়ে থাকতে আমি পারবো না, আমার খাওয়া দাওয়া লাগে। তিনটে বেজে গেল, এদিকে কোনো হোটেলও নেই। কি ঈশান, গৌরীর বাড়িতে গিয়ে খেলে হয় না? গৌরীর বাড়ি? হ্যাঁ। না 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 না, এই সময় ওদের বাড়িতে গিয়ে বিব্রত করার কোনো মানেই হয় না। কি হয়েছে ডাক্তার বাবু? ডাক্তারবাবু, ওই তো ছোট ডাক্তারবাবু আছেন, তা কিছু খাননি নিশ্চয়, সে তো মুখ দেখেই বোঝা যাচ্ছে পেটে একদম পিত্তি পড়ে গেছে। দেখুন খাবার নিয়ে এসেছি, জানিয়েছি তাতে দুজনের হয়ে যাবে। তুমি কি করে জানলে যে আমরা খাইনি? বারে,
কি আছে যা মন দিয়ে রোগী দেখেন সেটা তো বোঝায় যাচ্ছে যে রোগীর ভিড় বাড়লে আপনার ঠিক খেতে ভুলে যাবেন নিন নিন বসে পড়ুন এগুলো একটু সরান না ও হ্যাঁ না এখানে না এই পদ্ম খাবারটা রাখ নিন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে বসে পড়ুন আইশান বলেছিলাম না গৌরীর খাবারই আজকে আমাদের কপালে লেখা আছে দেখলে তাই তো দেখছি সামনে খাবার কি ভাবছো বলো তো চলো খাই চল চল খুব ভালো হয়েছে সত্যি আপনার ভালো লেগেছে আচ্ছা ভালো না লাগলে বলবো কেন সত্যি খুব ভালো হয়েছে মার্ভেলাস বেশ বেশ তাহলে ভালো করে খান খাওয়ার সময় বেশি কথা বলতে নেই তাহলে আবার গলায় আটকে যাবে আর পদ্ম হয়েছে তেমনি খাবারটা দিলি জল দিলি না দাঁড়ান দাঁড়ান আমি জল দিই তাহলে আপনি যা বকবক করেন কখন বিষম বিষম লেগে যাবে এই শোনো বকবক না করে ভালো খাবারটা খেতে দাও আচ্ছা খান বুঝলি পদ্ম ডাক্তারবাবুর খাবারটা খুব ভালো লেগেছে তোমার রান্নার হাত সত্যি খুব ভালো আমি বহুদিন এরকম ভালো খাইনি ও মা আমায় বলছেন কেন আমি তো এই রান্না করিনি তবে কি করেছে রান্না বলছি তবে একটু আগে আপনি কপালটা ঠুকে নিন তো লোকে তো খাবার আগে করে কিন্তু আপনি তো উল্টো ধারা আপনি ধরেন খাবার পরেই করলেন শোনো গৌরী আমার কিন্তু হেয়ালি পছন্দ না বলো কি হয়েছে বাবারে বাবা বলছি এই যে আপনি বললেন না অনেকদিন পর এত তৃপ্তি করে খেলেন এই যে মায়ের ভোগ প্রসাদ ডাক্তার বাবু মায়ের প্রসাদ খাওয়ার আগে একটু পেন নাম করতে হয় আপনার জন্য ছাড় আপনি পরে পেন নাম করুন নিন নিন করে ফেলুন বাবু এ বাবা কি হবে আপনি তো মায়ের প্রসাদ খেয়ে ফেললেন তারপর আবার ভালো বললেন আপনি সকালে মাকে মানলেন দুপুরে প্রসাদ খেলেন আপনি তো পুরো মায়ের ভক্ত হয়ে গেছেন ডাক্তার বাবু এই হয় এই হয় সবই তো মায়ের মায়া মা গো জগৎজননী মা ডাক্তার বাবুকে অবশেষে তুমি সুমতি দিলে